ওরে বেমান তোর চকর মেকে হন কে চাইলে আইতার চকরি কোণত রক্ত জমাই দিতাম। আজি তুই অন্য কে ওরে বুকত লই ঘুমছ। প্রীতি কেমনে জ্বালায় আগে যদি জানতাম, তবা কইরা কানে ধইরা প্রীত নাহি করত। টাকা ঋণ হয়তো বা একসময় শোধ করা যায়, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না। ওই ফুরে তুই কিতাল লাগে আমার মন বাঙলি, একবার বল আমার ভাঙ্গা মন কিতা তুই আর জোড়া লাগাইতে পারবি নি। আমি মানুষটাকে অনেক ভালোবাসি, যত্ন করি, গুরুত্ব দেই অনেক, তাই আজ সে মানুষটা আমার থেকে অনেক দূরে। প্রবাসীদের সব থেকে অসহায় সময় কোনটা জানেন? যখন তারা অসুস্থ থাকে আর পাশে কাউকে পায় না জিজ্ঞেস করার মতো। ওই ফুরে তুই কিতাল লাগে আমার মন বাঙলি, একবার বল আমার ভাঙ্গা মন কিতা তুই আর জোড়া লাগাইতে পারবি নি। সে আমাকে বলেছিল এত অভিযোগ ছেড়ে চলে যাও না কেন। আমি তাকে বলেছিলাম ছেড়ে চলে যাব না বলেই তো এত অভিযোগ জানাই। কাউকে ভালোবাসো? হ্যাঁ। কোথায় সে? অন্যের দুনিয়াতে দুনিয়া বানিয়ে ফেলেছে। কষ্ট হয় না? কত না বলছো আমারে, আমার সাথে কথা না বললে থাকতে পারবো না। কই গেল ওই দিন? বাংলাদেশে যখন 10,000 টাকা কামানোর যোগ্যতা ছিল না, প্রবাসে তখন 30,000 টাকা দিছে। টাকা তো ঠিকই দিছে, বাকি সব কিছু নিয়ে গেছে, স্বপ্নও ভেঙে দিছে, আপন জনও ছেড়ে গেছে। ঝগড়া করার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য আছে। তুমি আমায় আর কত বিরক্ত করবে, ভুলে যাও না প্লিজ। আরে আমি তোমাকে ভুলতে তো চেয়েছি অনেকবার, কিন্তু এই মন মানতেই চায় না। আমি তার সামনে হাত জোর করি আর এই মন আমার পায়। কাউকে ভালোবাসো? হ্যাঁ। কোথায় সে? অন্যের দুনিয়াতে দুনিয়া বানিয়ে ফেলেছে। কষ্ট হয় না? যদি আমি মারা যাই মসজিদের মাইকে বলে দিও সে অনেকদিন ঘুমায়নি, আজ ঘুমিয়েছে। আমি বাঁচবো আর কয়দিন, চলে যাব একদিন, তোমাকে ভালোবেসেছি আমি, ভুলবো না কোনোদিন। এই পৃথিবীতে যতদিন বাঁচবো শুধু তোমাকে ভালোবেসে যাব। বেতন পেয়ে পরিবারে টাকা পাঠিয়ে খালি পকেটে পথ চলা মানুষগুলোর নামই হলো প্রবাসী। সত্যিটা বলে দিচ্ছি, একজনকে ভালোবাসতাম, আমার ভাগ্যটা খুব ভালো ছিল, আফসোস সেই ভালোবাসাটা একতরফা ছিল আমার থেকে। আমি তো গরিব, প্রবাসী, অশিক্ষিত, মূর্খ, আনস্মার্ট, থার্ড ক্লাস, তাই আমাকে পাত্তা না দিয়ে অন্যের দুনিয়াতে চলে গেছে। খারাপ সময় মানুষের জীবনে সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে না তাদেরকে সারা জীবন মনে থাকে। যাদের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছো আমি তাদের সাথে দেখা করতে চাই। আমি দেখতে চাই তোমার হাতের রেখায় কি এমন আছে যা আমার হাতে নাই। সবাই বলে তোমারে বইলা যাইতে, কারণ সবাই তো জানে না আমি তোমারে কতটা ভালোবাসি, কিন্তু আমি তোমারে বইলা দিতে পারবো না।